ধন্যবাদ। এখন বাইরা উড়িয়ে আজকে খেলার উদ্বোধন করছেন আজকের দুই বিশেষ অতিথি যারা বজু ইসলাম এবং সর্দার শামীম লোনাকে আমি অনুরোধ করছি পায়রা উড়িয়ে শান্তির প্রতীক পায়রা উড়ানোর জন্য সবাই জোরে করে তালি দেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি সকল প্লেয়ার অতিথি অতিথিদেরকে অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করার জন্য এবং দুই দলের ক্যাপ্টেন বাদে সবাইকে অনুরোধ করছি মাঠের বাইরে যাওয়ার জন্য। আম্পায়ার এবং দুই দলের ক্যাপ্টেন এই তিনজন বাদে যারা আছেন সবাই একটু মাঠ থেকে বের হন। সাহেবকে অনুরোধ করবো ক্রেস প্রদান করার জন্য। এরপর ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মনিমিতা সাহেবকে, ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব তোবাজ্জল সাহেবকে, ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব বজুলাম সাহেবকে। ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি হাবিব ভাইকে, ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি সর্দার শামীম লোনা ভাইকে, ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব জানাল সাহেবকে, জনাব হাজি জানাল সাহেব ক্রেস দিচ্ছেন, ধন্যবাদ। আম্পায়ার ক্রেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর লেগ আম্পায়ার ছিল আমান, আমি আমানকে ক্রেস নেওয়ার জন্য অনুরোধ করছি জনাব শাহ আলম সাহেবের হাত থেকে ক্রেস নিচ্ছে আমান। এবং স্কোরার আকিব, আমি আকিবকে অনুরোধ করব ক্রেস নেওয়ার জন্য জনাব বিলাল সর্দার সাহেবের কাছ থেকে। আমরা জোরে করো তালি দেই। ধন্যবাদ। এবার ম্যান অফ দ্য সিরিজ কে হবে? ম্যান অফ দ্য সিরিজ আমি চ্যাম্পিয়ন এবং রান জোরে একটা করু তালি দেই। বুঝে যাচ্ছে মাসেদের জনপ্রিয়তা আছে প্রচুর। প্রথমে আমি অনুরোধ করব তোবাজ্জল সাহেবকে প্রেস প্রদান করার জন্য আয়োজক কমিটির মহিউদ্দিন ভাইকে, মহিউদ্দিন ভাইকে ক্রেস প্রদান করবেন জনাব তোবাজ্জল সাহেব। এরপর ক্রেস প্রদান করবেন সুমন ভাইকে জনাব মনিমিতা সাহেব, ক্রেস প্রদান করবেন জনাব আলহাজ আনোয়ার সাহেব, ক্রেস প্রদান করবেন জনাব মহসিন সাহেব, ক্রেস প্রদান করবেন জনাব আলহা জনাব হাবিব রহমান হাবিব ভাই, ক্রেস প্রদান করবেন জনাব আসলাম ডাক্তার সাহেব, হীরা ভাই। আমি আয়োজক কমিটির এক এককে অনুরোধ করব শৃঙ্খলার সাথে এসে ক্রেস গুলো নিয়ে যান। ক্রেস প্রদান করছেন জনাব হাবিব ভাই, আমি হাবিব ভাইকে অনুরোধ করব ক্রেস দেওয়ার জন্য। আমি জনাব মনিমিতা সাহেবকে অনুরোধ করছি ক্রেস তুলে দেওয়ার জন্য। ক্রেস দিবেন জনাব তোমাজ্জল সাহেব, ক্রেস দিবেন জনাব আনোয়ার সাহেব আলহাজ আনোয়ার সাহেব, ক্রেস দিচ্ছেন জনাব মনিমিতা সাহেবকে অনুরোধ করব ক্রেস দেওয়ার জন্য। ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব শাহ আলম সাহেবকে, ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি হাবিব ভাইকে, ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি আলহাজ আনোয়ার সাহেবকে। আয়োজক কমিটির ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি তোফাজ্জল সাহেবকে, ক্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি আমি আজকের প্রধান অতিথি জনাব সৈয়দ মাহবুব রহমান পারু সাহেবকে। আমাদের খুব খুদে ক্রিকেটার খুব ভালো খেলে, তার জন্য দোয়ার অনুরোধ করছি।
সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমার জন্য একটা ক্রেস বরাদ্দ আছে তো আমার ক্রেসটা আমি নিয়ে যাই এখান থেকে আমি অনুরোধ করব যে অতিথি আমাকে দিবে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত রানার আপ প্রথমে রানার আপ ট্রফি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ আনোয়ার সাহেব হাবিব ভাই এবং সভাপতি জনাব সলিমুল্লাহ সাহেব সহ যারা আছেন আমি সবাইকে অনুরোধ করছি রানার আপ ট্রফি আজকের রানার আপ টিমের এফটিএস এর ক্যাপ্টেন কে এবং তার দলের সদস্যদেরকে আসার জন্য রানার আপ ট্রফি নেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবার চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের প্রধান অতিথি জনাব পারভেজ সাহেব বিশেষ অতিথি শাহ আলম সাহেব বদরুল ইসলাম মুনা ভাই জামাল আবেদিন সাহেব বিলাল সাহেব সহ যারা আছেন সবাইকে অনুরোধ করবো চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য এবং চ্যাম্পিয়ন ট্রফি নিতে আসছেন আজকের চ্যাম্পিয়ন টিম রেইনহিলের ক্যাপ্টেন এবং যারা আছেন সবাইকে অনুরোধ করছি আজকের এই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যাওয়ার জন্য সবাই দূরে একটু দাঁড়িয়ে থাকুন যেহেতু আজান দিচ্ছে শর্মে কয় নাই ছবি তো যাওয়ার লইছি সালামালাইকুম ভালো আছেন এই তো দুই ঘন্টা শুক্রবার আজকে